এই আন্দোলন সরকার পতনের রূপ নেবে বলছেন কিসের সংলাপ করছেন আবার কি নির্বাচন হবে রাষ্ট্রপতি হুদা আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জাপা বলছেন জিএম কাদের এবং সর্বশেষ জানাবো বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছেন বেঞ্জির আহমেদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন রাষ্ট্রপতি কিসের সংলাপ করছেন আবার কি হুদা মার্কা নির্বাচন হবে রিসভি সংলাপ দেশের ভোটারদের সঙ্গে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন এই সরকারের রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন সুতরাং সরকারের কথার বাইরে তো এক ধাপও তিনি এগোতে পারবেন না রিজভি বলেন আপনারা জানেন রাষ্ট্রপতি আর সংলাপ করছেন নির্বাচন কমিশন গঠন নিয়ে এ সংলাপ আমি বলতে চাই রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক তিনি যদি অভিভাবক হন তাহলে সারা জাতি কি চান তাদের কণ্ঠ থেকে কি শব্দ বের হচ্ছে এটা তো একজন অভিভাবকের বোঝার কথা তিনি বলেন আজ নির্বাচন কমিশন গঠনের যে আইন করার কথা সে আইন তো করা হয়নি এছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা করা দরকার সেটাও করা হয়নি তাহলে রাষ্ট্রপতি কিসে সংলাপ করছেন আবার কি একটা মার্কা নির্বাচন হবে আবার কি আরেকটি রকিব মার্কা নির্বাচন হবে বিএনপির এ নেতা বলেন মার্কা নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দিনে নির্বাচন হয় না রাতে হয় রকিব মার্কে নির্বাচন দেখেছি চতুষ্পদ জন্তু ঘুরে বেড়ায় সেখানে ভোটাররা ভোট কেন্দ্রে যায় না এই হচ্ছে পরিস্থিতি সংলাপের নামে যে ভেলকিবাজি করা হচ্ছে এর জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন জবাবদিহি করতে হবে রুহুল কবির রিজভি বলেন আজকে ডিসেম্বর মাস বিজয়ের মাস নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু প্রকৃত অর্থে যে স্বাধীনতা তা আমরা পাইনি কারণ আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন তারা গণতন্ত্রকে কষায়ের মতো হত্যা করেছেন প্রত্যেক নাগরিকের চলাচলের যে নাগরিক স্বাধীনতা তাদের সমাবেশ করার স্বাধীনতা বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সকল স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে যারা ক্ষমতাসীন আছেন এই আন্দোলন সরকার পতনের রূপ নেবে বলছেন গয়েশ্বর বিএনপি রেস্তায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সারাদেশে শুরু হওয়া খালেদা জিয়ার চিকিৎসার আন্দোলন থামবে না এই আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনের রূপ নেবে এই সমাবেশকে ঘিরে সকাল দশটার পর থেকে বিএনপির বিভিন্ন সাংগঠনিক ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে নবাববাড়ি সড়কে জড়ো হন সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে গয়েশা রায় বলেন খালেদা জিয়ার জন্য আমরা দয়া দাবি করছি না এটা তার অধিকার খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি না দিলে গ্রামে গ্রামে আন্দোলন গড়ে তোলা হবে সেই আন্দোলন হবে সরকার পতনের এখনো সময় আছে জনগণের দাবি মেনে নিন তিনি অভিযোগ করেন বেগম খালেদা জিয়াকে বিগত সময়ে জেলখানায় রেখে এই সরকার স্লো পয়জনিং করে অসুস্থ করে রেখেছে আজকে আঠারো কোটি মানুষ রাস্তায় নেমেছে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জাপা বলছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন আগামী জাতীয় নির্বাচনে কার সঙ্গে জোট হবে জানি না তবে তিনশো আসনে নির্বাচনের প্রার্থী নিচ্ছে জাতীয় পার্টি সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে কাজ শুরু করেছে জিএম কাদের বলেন রাজনীতি হারিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো হারিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের থেকে বারো মাসে তেরো পার্বণে ক্ষমতা প্রদর্শন করে তারা দেশের মানুষটা দেখতে বাধ্য কেউ ইচ্ছে করলে আওয়ামী লীগে যোগ দিতে পারছে না বিএনপি রাজনীতিতে দাঁড়াতে পারছে না সাবেক রাষ্ট্রপতি এ কে এম বদরুজ্জামান চৌধুরীর বিকল্প ধারার রাজনীতির বিকল্প শক্তি হতে পারেনি রাজনীতি মাঠে দাঁড়াতে পারেনি ডক্টর কামাল হোসেনের গণফোরাম বা জাতীয় ঐক্যফ্রন্ট দেশের মানুষের সামনে জাতীয় পার্টি এখন একমাত্র বিকল্প শক্তি তিনি বলেন দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র দেখতে চায় দলকে আরও শক্তিশালী হিসেবে দেখতে চায় জাপার মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্ন বলেন দেশ দেশের মানুষের স্বার্থে জাতীয় পার্টি কখনো আপোষ করবে না পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শের নতুন বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যাব বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছেন বেনজির আহমেদ পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলছেন বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পুলিশ প্রধান বলেন যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে তবে আমরা সব ষড়যন্ত্রের সেকল ভেঙে সামনে এগিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময় যোগ করেন আইজিপি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন